স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া জানাচ্ছি শিরোনামগুলো আগামী সপ্তাহে আবারো শুরু করোনার গণটিকা 12টি সিটি কর্পোরেশনে মডার্না এবং জেলা উপজেলায় সিনোফার্মের টিকা দেশে একদিনে করোনায় মৃত্যু এবং শনাক্তের রেকর্ড 164টি মৃত্যু নতুন রোগী 9964 জন শনাক্তের হার 29.3 সারা দেশে কঠোর লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়ল বিধিনিষেধ 14 জুলাই পর্যন্ত বহাল রেখে প্রজ্ঞাপন লকডাউনের পঞ্চম দিনে কিছু অফিস খোলায় রাজধানীতে বেড়েছে চলাচল বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে আপত্তিকর ভিডিও ছড়ানোয় সবুজবাগের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা দাবি পরিবারের প্ররোচনার অভিযোগে মামলা শিরোনামগুলো শুনছিলেন এবার পুরো খবর আগামী সপ্তাহ থেকেই সারা দেশে শুরু হচ্ছে গণটিকা 12টি সিটি কর্পোরেশন এলাকায় মডার্না এবং জেলা উপজেলায় দেওয়া হবে সিনোফার্মের টিকা টিকা নেয়ার অগ্রাধিকার তালিকায় যুক্ত হচ্ছেন কৃষক শ্রমিক এবং আইনজীবীরা এদিকে টিকা নেয়ার বয়সসীমা 40 থেকে কমিয়ে 35 বছর করা হয়েছে মহাখালীর ইপিআই স্টোর কোভ্যাক্স থেকে পাওয়া 25 লাখ মডার্নার টিকা আর 20 লাখ সিনোফার্মের টিকা রাখা হয়েছে এখানে 2 থেকে 8 ডিগ্রিতে সিনোফার্ম আর -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়েছে মডার্নার টিকা স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত শুধু সিটি কর্পোরেশন এলাকায় দেয়া হবে মডার্নার টিকা ওই এলাকায় মেডিকেল কলেজ সরকারি হাসপাতাল ও সিটি কর্পোরেশনের নির্দিষ্ট টিকা কেন্দ্র থেকে নেওয়া যাবে টিকা আর চীনের সিনোফার্মের টিকা দেয়া হবে জেলা ও উপজেলায় সবার টিকা নিশ্চিতে গ্রামে করা হবে অস্থায়ী টিকা ক্যাম্প যদি দেখা যায় যে আমরা রেজিস্ট্রেশন করে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ভ্যাকসিনেশনের আওতায় সকলকে আনতে পারছি না তখন প্রয়োজনে ক্যাম্পেইন মোডে ক্যাম্পেইন করে আমরা ওই এলাকায় ভ্যাকসিনেশন করতে পারবো করব আমাদের বিশেষ গোষ্ঠী বিশেষ করে স্লাম এরিয়ায় যারা থাকেন অথবা বেদে গোষ্ঠী এরকম ক্লাস্টার যে গরিব মানুষেরা আছে তাদেরকেও আমরা ভ্যাকসিনেশনের আওতায় আনার বিষয়ে একটা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এবারেই সেটা করা হবে কমানো হলো টিকা নেয়ার বয়সসীমা 35 বছরের বেশি যে কেউ সুরক্ষা অ্যাপ বা ওয়েবসাইটে নিবন্ধন করে নিতে পারবেন টিকা তবে প্রাধান্য পাবেন বয়স্করা রেজিস্ট্রেশন করার পরে কেন্দ্র অবশ্যই সিনিয়র যারা আছেন যাদের বয়স বেশি তাদেরকে আগে এসএমএস দিবেন এবং পর্যায়ক্রমে কম বয়সীদের এসএমএস দেওয়া হবে যাতে সিনিয়র লোকেরা আগে ভ্যাকসিন পেয়ে যান এবার টিকার অগ্রাধিকার তালিকা যুক্ত হচ্ছেন কৃষক শ্রমিক ও আইনজীবীরা আইনজীবীদের মধ্যে আপাতত টিকা পাবেন শুধু বাড়ির সদস্যরাই কৃষকদের ভ্যাকসিনেশনের জন্য কৃষি মন্ত্রণালয় তালিকা প্রস্তুত করে আমাদেরকে দিবেন একই সাথে শ্রমিকদের বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব মিয়ানমারের জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ বাড়ায় তাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আপাতত টিকা পাবেন 55 বছরের বেশি বয়সীরা হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রায় প্রতিদিনই দেশে করোনায় মৃত্যু এবং শনাক্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে সোমবার একদিনেই মারা গেছেন 164 জন আর নতুন করে শনাক্ত 9964 রোগী শনাক্তের হার 29.30 চিকিৎসা বিশেষজ্ঞদের আশঙ্কা করোনার বিপর্যয় এখনও সামনে করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল 143 জন সোমবার সে রেকর্ড ভেঙে প্রাণহানি 164 জনের এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 55 আর ঢাকায় 40 জনের 164 জনের মধ্যে পুরুষ 109 ও নারী মারা গেছে 55 জন এ নিয়ে মোট প্রাণহানি 15,229 জনের গত 9 দিন ধরে মৃত্যুর সংখ্যা শতাধিক চিকিৎসকদের আশঙ্কা সংক্রমণের লাগাম টানা না গেলে আগামীতে মৃত্যু আরও বাড়বে সংক্রমণের যে সংখ্যা দিন দিন বাড়ছে এবং আমি একেবারে নিশ্চিত এই সংক্রমণের সংখ্যা আগামীতে ঢাকা শহরে এবং সারা দেশে আরো বেড়ে যাবে মানুষ আমরা মাস্ক না পরি আমরা একে থেকে অপরের দূরত্ব মেনটেন না করি তাহলে এই সংক্রমণ বাড়তেই থাকবে এবং হাসপাতালে যত ব্যবস্থাই করো বিশ্বের সবচেয়ে উন্নত
স্বাস্থ্য ব্যবস্থার দেশ, তারা কিন্তু সেটিও সামাল দিতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেশের 605টি ল্যাবে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 34,002 জনের। এর মধ্যে একদিনে যাবৎকালের সর্বোচ্চ করোনায় আক্রান্ত 9,964 জন। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত 9,54,881 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.30, অথচ এক সপ্তাহ আগেও ছিল 24%। এ অবস্থায় করোনা আক্রান্তদের চিকিৎসায় আইসিইউতে অক্সিজেন ব্যবহারে চিকিৎসকদের সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের, না হলে অক্সিজেন লিকেজ থেকে ঘটতে পারে বড় দুর্ঘটনা। আইসিইউ সাপ্লাই প্রতিটি হাসপাতালে আছে, এই প্রত্যেকটি ঘর সাধারণত এয়ার কন্ডিশন এবং ক্লোজড হতে থাকে। এখানে কিন্তু যে অক্সিজেন সাপ্লাই মানুষকে দেওয়া হচ্ছে তার অনেক অংশ কিন্তু বেরিয়ে ঘরের মধ্যে জমা হচ্ছে, এটি কিন্তু একটি বিরাট সমস্যা হতে পারে। যে কোনো সময় এখানে অনেক ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি থাকে, যে কোনো সময় স্পার্ক হলে কিন্তু আগুন লেগে যেতে পারে। দয়া করে জানালাগুলো খুলে ওই ঘরের থেকে যে বাতাস, অক্সিজেন ভর্তি বাতাস, সেগুলো কিছু বের করে দিবেন। এদিকে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন আরও 5,185 জন। এ নিয়ে মোট সুস্থ 8,39,082 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বাড়ল 14 জুলাই পর্যন্ত। মেয়াদ 7 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পরামর্শ কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় 12 বা 13 জুলাই পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে। সারা দেশে বিধিনিষেধ চলছে অনেক দিন ধরে, তবে 1 জুলাই থেকে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বাস্তবায়নে মাঠে সক্রিয় রয়েছে সেনাবাহিনীও। তারপরও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কঠোর বিধিনিষেধ 7 থেকে 14 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপনে আগের সব বিধিনিষেধ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও জাতীয় পরামর্শ কমিটিও সেটিই চেয়েছেন। এটা কমানোর এটারই একমাত্র উপায় যে আপনার ওই বিধিনিষেধ দেওয়া। তো সেক্ষেত্রে আমাদের যৌক্তিকভাবেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সরকারের এই সিদ্ধান্ত যে আরও এক সপ্তাহ এই কঠোর বিধিনিষেধ আপনার চলমান থাকবে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহ বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। বলেন, ঈদে মানুষের চলাফেরা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তার পরিকল্পনা করা হচ্ছে। ১৪ জুলাইয়ের পর কঠোর বিধিনিষেধ বাড়বে কিনা সে সিদ্ধান্ত হবে 12 বা 13 জুলাই। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর চিত্র পাল্টে গেছে। সড়কে বেড়েছে গাড়ির চাপ, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান খোলায় বেড়েছে মানুষের চাপও। স্বাস্থ্যবিধি মানতেও দেখা গেছে অনীহা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গাড়ি এবং মানুষ বেড়ে যাওয়ায় অনেকটাই বেগ পেতে হচ্ছে কঠোর অবস্থানে থাকতে। সড়কের এই চিত্র দেখে বোঝার উপায় নেই, দেশে কঠোর লকডাউন চলছে। প্রথম কয়েকদিন মানুষ ঘরে থাকলেও পঞ্চম দিনে এসে একেবারে পাল্টে গেছে সড়কের চিত্র। যারা ঘর থেকে বের হচ্ছেন তারা দেখাচ্ছেন নানা অজুহাত। অনেকে আবার বের হয়েছেন মাস্ক ছাড়াই, মানছেন না স্বাস্থ্যবিধিও। গাড়ির বিজনেস তো, গাড়ি চিরাং রোড আছে, ওইখানে যাইতে হইব আর কি। গাড়ির কাছে মাস্ক কিনতে গেলে 10 টাকা, 10 টাকা যদি ইনকাম না করি তাহলে 10 টাকাতে কিভাবে মাস্ক কিনি। পুলিশ বলছে, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান খোলায় গাড়ির চাপ বেড়েছে রাস্তায়। অনেকে মিথ্যার আশ্রয় নিয়েও বের হচ্ছেন, বেগ পেতে হচ্ছে লকডাউন বাস্তবায়নে। চেকপোস্টে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল সহ প্রতিটি বাহনকে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি সহ বিভিন্ন বাহিনী। ব্যাংক খুলেছে, ব্যাংকে বিভিন্ন লেনদেন হবে, এই উপলক্ষে মানুষজন বের হয়েছে। এখন ব্যাংকে লেনদেনের জন্য তাকে অ্যালাউ করতে হবে, বা ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী আছে, স্টক মার্কেটের কর্মকর্তা কর্মচারী আছে, এই সার্বিক কারণে গাড়ির চাপ বেড়েছে। বাট আমরা প্রপার ভেরিফাই করে ওনাদেরকে ছাড়তেছি। তো স্বাভাবিকভাবে যারা যৌক্তিক কারণগুলো ছাড়া রাস্তায় বের হচ্ছে, আইনের আওতায় এনে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, আর বাকিদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বাসায় ফেরত পাঠানো হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানলে লকডাউনেও সুফল মিলবে না। টানা কয়েকদিন শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে, তার জন্য সাধারণ মানুষের উদাসীনতাই দায়ী। এই যে কঠোর লকডাউন দেওয়া হয়েছে তা সফল হবে না যদি মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে
স্বাস্থ্যবিধি না মানেন। লকডাউন বাস্তবায়নে পুলিশ বিজিবির পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও র‍্যাব। বিনা কারণে ঘর থেকে বের হলে আর্থিক জরিমানার পাশাপাশি গ্রেপ্তারও করা হচ্ছে অনেককে। অনিমেশকর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সারা দেশে কঠোর লকডাউনের পঞ্চম দিনে বিভিন্ন জেলার সড়ক মহাসড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি, রিক্সা ও মানুষের ভিড়। গাজীপুরে সকাল থেকে পোশাক শ্রমিক ছাড়াও সাধারণ মানুষ, শ্রমজীবী এবং দিনমজুরের উপস্থিতি বেড়েছে সড়কে, বেড়েছে রিক্সা ও অটোরিকশার সংখ্যা। তবে বিভিন্ন চেকপোস্টে পুলিশের পাশাপাশি টহলে রয়েছে র‍্যাব ও বিজিবি। চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহীতে গত চার দিনের তুলনায় বেড়েছে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা। নানা অজুহাতে সড়কে উপস্থিতি বেড়েছে মানুষের, তবে টহলে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবহন চালক ও যাত্রীদের। এখনো পর্যন্ত আমরা কিন্তু অপ্রয়োজনে বের হওয়ার জন্য কোনো ধরনের মামলা করা হয়নি, কোনো ধরনের কাউকে জরিমানা করা হয়নি। আমাদের যে অভিযান রয়েছে সেই অভিযান আমরা কঠোরভাবে পালন করছি এবং কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে। সর্বাত্মক চেষ্টা আছে, মানুষেরও আমাদের যতটুকু সহযোগিতা করছেন তাতে আরও একটু সহযোগিতা করলে আমরা আশা করি আমরা এই অতিমারী থেকে সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হব। করোনা আক্রান্ত ব্যক্তিদের অক্সিজেন চাহিদা মেটাতে বুয়েট উদ্ভাবিত অক্সিজেট যন্ত্র উৎপাদনের অনুমতির বিষয়ে অ্যাটর্নি জেনারেল এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে আবেদন করতে বললেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চে এই বিষয়টি উত্থাপন করলে তিনি তাকে লিখিতভাবে আবেদন করার কথা বলেছেন। অক্সিজেট যন্ত্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি মিলছে না বলে বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী অনিক আর হক। আইনজীবী বলেন, বুয়েটের উদ্ভাবিত অক্সিজেট যন্ত্রটি এরই মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালের দুটি ধাপ সম্পন্ন করেছে। ডিভাইসটি দিয়ে হাসপাতালের সাধারণ বেডে 60 লিটার পর্যন্ত হাই ফ্লো অক্সিজেন দেওয়া সম্ভব। তিনি আদালতকে জানান, এই যন্ত্রের বাণিজ্যিক উৎপাদন হলে বিদেশ থেকে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা কিনতে আর সময় নষ্ট হবে না। পরে আদালত তাকে লিখিতভাবে আবেদনের অনুমতি দেন। দেশে অক্সিজেনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, যেসব এলাকায় অক্সিজেন সরবরাহ জরুরি সেসব এলাকায় সমন্বয় জোরদার করা হচ্ছে। অবশ্যই কোথাও কোথাও হয়তো সমন্বয়ের অভাবে আপাতত কিছু সমস্যাও হতে পারে, সেটা সমাধানের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমি আশা করি এই সমন্বয়ের সমস্যা থাকবে না। নির্ধারিত ভাড়া তালিকা না থাকার সুযোগে যে যার ইচ্ছা মতো ভাড়া নিচ্ছে অ্যাম্বুলেন্স রোগী পরিবহনে। করোনার সুবাদে যেন তা আরও বেড়েছে কয়েক গুণ। করোনার সুবাদে সরকারি অ্যাম্বুলেন্সগুলো ভাড়া আদায় করছে চুক্তিতে, আর অন্যদিকে প্রবাসীরা দেশে ফিরে বাড়ি যাচ্ছেন কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে। ঢাকা মেডিকেল থেকে কেরানীগঞ্জের বাড়িতে ফিরছিলেন এই প্রসূতি। তবে 10 কিলোমিটার দূরত্বের গন্তব্যে যেতে অ্যাম্বুলেন্স চালক ভাড়া চাইছেন 3000 টাকা, পরে 1700 টাকায় হয়রফা। অথচ সরকারি হিসেবে কিলোমিটার প্রতি 10 টাকা ধরে ভাড়া হওয়ার কথা 200 টাকা। দরকার যাই তৈব ভাড়া ওনারা আর বেশি চাইছিল, তারপর আমরা 1700 টাকা আর কি কন্ট্যাক্ট করছি। আমাদের থেকে ভাড়ার কোনো চার্জ দেওয়া হয় না ভাই, যদি ভাড়ার একটা চার্জ দেওয়া হইতো বা আমরা একটা চার্জ পেতাম তাহলে আমরা ওইভাবে আমরা এখন 3000 টাকা দিতে হইতেছে, আর স্বাভাবিকভাবে 500 টাকা বাড়ো। লকডাউনের কারণে বন্ধ গণপরিবহন, চলছে না আন্তঃজেলা বাস, আর এই সুযোগে নিচ্ছেন চালক মালিকরা। সরকারি অ্যাম্বুলেন্সও রোগী আনা নেওয়ায় নিচ্ছেন দ্বিগুণ ভাড়া। আমাদের দর্শে উনি যে আমারে লই যান, আমি গাড়ি পাইতেছি না, তা আমার আপনি লই যান, আমরা আমি সন্তুষ্টের জন্য কিছু দিমু। এই হইল এমনি তো আমরা 2500-3000 টাকা করে যেতাম, এখন তো এই পরিস্থিতির কারণে একটু বেশি মনে হচ্ছে। বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক চালকরা আরও বেসামাল, তাদের বিরুদ্ধে অভিযোগ কয়েক গুণ ভাড়া আদায়ে। ঢাকা থেকে নারায়ণগঞ্জ 2.5 থেকে 3, কুমিল্লা 5.5 থেকে 6.5, চাঁদপুর ও ফরিদপুর যেতে গুনতে হচ্ছে 7 থেকে 8 হাজার টাকা। আমরা যে ভাড়াটা ওনার থেকে নিচ্ছি এটা সর্বনিম্ন নিচ্ছি, ওখান থেকে 7-8 থেকে আমাদের একটা অ্যাম্বুলেন্স ঢাকা আসলে 6 থেকে 7 হাজার টাকা। তো 7000 টাকা বা 8000 টাকা রুম হইতে পারে, কিন্তু এখন 14000 টাকা নিয়ে গেছে। 10000-11000-12000 এরকম, আর এখন 14000। কী কারণে সেটা তো আমি জানি, মালিক ভাড়া করছে, আমি তো ভাড়া করি না।
এই অবস্থায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, এক মাসের মধ্যেই অ্যাম্বুলেন্স চলাচল করবে অ্যাপসের মাধ্যমে। প্রায় শেষ পর্যায়ে অ্যাপসটা বানানো, এটা বিটা টেস্ট হচ্ছে, টেস্ট হয়ে গেলে পাইলট চালু করব পাইলটে, পাইলটে যদি সাকসেসফুল হই তাহলে আমরা এখানে শুরু করব। এটা আসলে কোনো পেশেন্ট নাই বা রোগী সাজিয়ে আনা হয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা সতর্ক আছি এবং ব্যবস্থা নিব আমরা অবশ্যই। তবে করোনাকালীন সময়ে পুলিশের 999 চালু অ্যাম্বুলেন্স সেবা বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি ভুক্তভোগীদের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সময়ে দেশের ই কমার্স খাতে 1,00,000 মানুষের কর্মসংস্থান হয়েছে। আগামী এক বছরে আরও 5,00,000 মানুষের কর্মসংস্থান হবে বলছে সিপিডি। এছাড়া দেশে ডিজিটাল ইকোনমির প্রসারে গেল বছরে অনলাইন পেমেন্ট হয়েছে 4,000 কোটি টাকা। তবে এখনও অনলাইন পেমেন্ট নানা জটিলতার পাশাপাশি রয়েছে সুরক্ষা সমস্যা। সোমবার সিপিডি ও FES এর যৌথ গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। অনলাইন লেবার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বিশ্বে ফ্রিল্যান্সিংয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, যেখানে অনলাইন লেবার সাপ্লাই প্রায় 16%। ই কমার্স, রাইড শেয়ারিং, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সবই এখন হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। কিন্তু অদক্ষতা, ইন্টারনেটে ধীরগতি, ডিভাইসের সীমিত ব্যবহার ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবসহ নানা চ্যালেঞ্জ এ খাতে। ডিজিটাল প্ল্যাটফর্মের অর্থনীতি নিয়ে এক অনলাইন আলোচনায় সিপিডি ও FES এর যৌথ গবেষণার এসব তথ্য প্রকাশ করা হয়। চতুর্থ শিল্প বিপ্লবে গড়ে ওঠা ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিষ্ঠান ও কর্মরতদের শ্রম অধিকার নিশ্চিতে নীতিমালা তৈরি ও প্রাতিষ্ঠানিক খাতের আওতায়নার পরামর্শ দেয় সিপিডি। নতুন উদ্যোক্তারা যারা অনেক কর্মী নিয়োগ দিচ্ছেন, তো তাদের কি ধরনের ফিসকাল সুযোগ সুবিধা, করের ক্ষেত্রে কর অব্যাহতির সুবিধা তারা পাচ্ছেন কিনা, কিংবা কর এমনকি তারা কর জালের মধ্যেও আসছেন কিনা, সেটা একটা, অর্থাৎ এটা একটা প্রাতিষ্ঠানিক অবস্থার মধ্যে আসছে কিনা। বহির্বিশ্বের সাথে তাল মেলাতে এবং GDP প্রবৃদ্ধিতে ডিজিটাল ইকোনমির প্রসারের কোনো বিকল্প নেই বলে জানান সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান। যখন নাকি ডিজিটাল প্ল্যাটফর্ম বেসড যাব, অনেক সময় নতুন কর্মসংস্থান একদিকে হয়, আবার অন্যদিকে অনেক যারা নাকি এখন কর্মসংস্থানে আছেন তাদেরকে ডিসপ্লেস করে। সুতরাং সেখানে কিন্তু স্কিলস ট্রান্সফারের ব্যাপারটি এটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে আমরা এটা সহনীয়ভাবে এবং গ্র্যাজুয়ালি আমরা এটা 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 করতে পারি। ডিজিটাল লেনদেনে সাধারণের চাহিদা অনুযায়ী বাজার সম্প্রসারণের পরামর্শ দেন অর্থনীতিবিদরা। এ সময় প্রযুক্তির অপব্যবহার যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখার আহ্বান তাদের। কি ধরনের ডিমান্ড এটাও এটা বুঝতে হবে, এবং এইটা যদি এই ডিমান্ডটা যদি জনসাধারণের মধ্যে ওয়াইড স্প্রেড না থাকে, তাহলে কিন্তু দেয়ার উইল বি লিমিট টু দি এক্সপ্যানশন অফ দিস ডিজিটাল প্ল্যাটফর্ম ইকোনমি। আলোচনায় ই কমার্স খাতে ব্যবস্থাপনা ও স্বচ্ছতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয়। এছাড়া প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান তৈরির তাগিদ দেন বক্তারা। ইশরা ছুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহামারী করোনা ভাইরাসের মধ্যে প্রবাসী আয়ের রেকর্ড হয়েছে বিদায়ী অর্থ বছরে। 2020-21 অর্থ বছর শেষে 2,477 কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থ বছরের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে বিদায়ী অর্থ বছরে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে গত অর্থ বছরের শেষ মাস জুনে 194 কোটি ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা পুরো অর্থ বছরের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স প্রবাহ। 2019-20 অর্থ বছরে 1,820 কোটি ডলার রেমিটেন্স এসেছিল দেশে। এদিকে রেমিটেন্সের উপর ভর করে করোনার মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 46 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। অর্থমন্ত্রী আহমদ মুস্তাফা কামাল বলেছেন, সরকারের নগদ প্রণোদনার কারণে বৈধ চ্যানেলের রেমিটেন্স বেশি আসছে, চলতি অর্থ বছরেও এসব সুবিধা অব্যাহত থাকবে। প্রণোদনা প্যাকেজের আওতায় এখন থেকে কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কম সুদে মেয়াদী ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ঋণে 1 বছর পর্যন্ত সুদ ভর্তুকি দেবে সরকার। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকার তহবিল থেকে চলতি মূলধনের পরিবর্তে মেয়াদী ঋণ দেওয়া যাবে। তবে মাঝারি খাতের উদ্যোক্তারা আগের মতোই চলতি মূলধন ঋণ পাবেন। এসব ঋণের প্রথম 1 বছর সুদ ভর্তুকি পাবেন উদ্যোক্তারা। গত অর্থ বছরে এই তহবিলের আওতায় প্রায় 15,000 কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। এই ঋণে গ্রাহকদের সুদ দিতে হচ্ছে 4%, বাকি 5% ভর্তুকি দিচ্ছে সরকার।
বগবাজারে বিস্ফোরণের কারণ এখনো বলতে পারছে না টেকনিক্যাল তদন্ত কমিটি। তবে ভবনের ভেতরে তিতাস গ্যাসের রাইজার পাওয়া গেছে। এছাড়া পয় নিষ্কাশন লাইনে মিলেছে গ্যাস লাইনের সন্ধান। এই ঘটনায় পুলিশের করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গত 27 জুন সন্ধ্যা 7:30টায় রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় 11 জনের মৃত্যু হয়, আহত হয় 200+ মানুষ। ঘটনা তদন্তে পেট্রোবাংলার জিএম এর নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা এলাকাটি পরিদর্শন করে। এই সময় ভবনটির ভেতরে তারা তিতাস গ্যাসের সংযোগ পায়। এছাড়া ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডারের উপস্থিতি পায় কমিটি। ভবনের সামনের রাস্তায় গ্যাস লাইন ঠিক আছে কিনা দেখতে মাটি খুঁড়লে গ্যাসের পাইপটি নিজে নিজেই খসে পড়ে। দেখা যায় রাস্তার ড্রেনেজের লাইন সংস্কারের কাজের কারণে অন্যান্য লাইনও অরক্ষিত রয়েছে। সেপাশে কোনো লাইন থেকে লিকেজ হলো কিনা, ওই সাইডে আবার কাজ করেছে মানে কিছু সোয়ারেজের কাজ হয়েছে, ওখান থেকে আবার লিক হলো কিনা, জাস্ট উৎসগুলো আর ইম্প্যাক্টটা যাচাই করে যে কোনো এসির বিস্ফোরণ হলো কিনা, সন্দেহগুলো আমি সমস্ত সন্দেহগুলোকে একত্র করে তারপরে আমি কনক্লুশনে পৌঁছে ধরব। বিস্ফোরণের ঘটনায় মামলা তদন্তভার পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে। প্রথমত দুর্ঘটনার কারণ, কেন দুর্ঘটনা হয়েছে সেই কারণ অনুসন্ধান করছি, একই সাথে কিভাবে এই বিস্ফোরণটা ঘটলো, এর পিছনে কারো কোনো নেগলিজেন্সি আছে কিনা, এই সব বিষয়ে মাথায় রেখে আমরা তদন্ত করছি। 29 জুন বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করে রমনা থানা পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে রিমান্ডে নারী আসামিকে যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান এবং ওসি তদন্ত মইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। দুপুরে বরিশাল রেঞ্জের DIG SM আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ঘটনা তদন্তে কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে। এ ঘটনায় 4 কনস্টেবলকে তাদের শপথে ফিরিয়ে আনা হয়েছে। নারী আসামিকে রিমান্ডে নিয়ে শারীরিক ও যৌন নির্যাতনের ঘটনা তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে আদালতের নির্দেশে ওই আসামির শারীরিক পরীক্ষার রিপোর্ট জমা দিয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গত 26 জুন উজিরপুরের জামবাড়ি এলাকা থেকে একটি মরদেহ উদ্ধারের মামলায় আসামি হিসেবে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের রিমান্ডে থাকা আসামির সাথে মিসকন্ডাক্টের বিষয়ে, নির্যাতনের বিষয়ে একটা তার বক্তব্য আদালতে রেকর্ডে এসেছে এবং সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশের প্রেক্ষিতে কমিটিও করে দিয়েছি এবং কমিটির এবং আমার নির্দেশ অনুযায়ী, অফিসের নির্দেশ অনুযায়ী সেই 2 জন কর্মকর্তা যারা জড়িত ছিলেন বা জড়িত অভিযোগ পাওয়া যাচ্ছে বা সন্দিগ্ন। আপত্তিকর ছবি ছড়িয়ে দেয় রাজধানীর সবুজবাগে 6ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ তার পরিবারের। মৃত কিশোরীর 2 বন্ধুর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছে তার বাবা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বাসাবো বালিকা উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর এই শিক্ষার্থী থাকতেন নানা বাড়িতে। শনিবার সন্ধ্যায় নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরিবারের সদস্যরা বলছেন, শামীম ও ফাহিম নামের 2 যুবক দীর্ঘদিন ধরেই মেয়েটিকে বিরক্ত করছিল। তার ভিডিও এডিট করে প্রচারে ভয় দেখিয়ে তারা ওই স্কুল ছাত্রীকে ব্ল্যাকমেইল করছিল বলেও দাবি পরিবারের। যদি আম্মা দেখছে, আব্বা দেখছে, তখন তো স্বভাবতই একটা অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে তো আমি তো আমার মেয়েকে শাসন করবো, যেহেতু এটা কী করছে তোর জন্য আমি মুখ দেখাতে পারতেছি না। তখন এই মেয়ে এটা ডিপ্রেশনের ভিতরে থাকা 2 দিন যাবৎ খাওয়া না খাওয়া নাওয়া খাওয়া বন্ধ করেছে। তুমি বিশ্বাস করো মা, আমি এরকম কোনো কিছু করি নাই, এরকম কোনো পরমাণু নাই, আমি এরকম কিছু করি নাই। মা তুই আর বিশ্বাস করো, যাই করো আম্মু বইলা ডুলে গেছে, হয়তো এই জিনিসটা চাপায় ধরে রাখতে পারে নাই। পুলিশের ধারণা, প্রেম সম্পর্কিত ঘটনায় মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে। ওর সম্ভবত বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে সম্পর্ক ছিল, কোনো একভাবে হয়তো একটা ছবি সে ধারণ করছে। শামীম ছবিটা ফাহিমের কাছে, তার বন্ধু ফাহিমের কাছে শেয়ার করে। ফাহিম আবার ওই উর্মির চাচাতো ভাই, তার কাছে গল্প করে যে একটা ছবি আছে। তা আরমান যে তার ওই মেয়ের মা, তার কাছে যে বলে যে একটা ছবি ওর কাছে আছে। তখন মৃত স্কুল ছাত্রীর বাবা যাত্রাবাড়িতে ফলের ব্যবসা করেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেড কোচ রাসেল ডমিঙ্গো মাঠকর্মীর এমন আচরণকে দুর্ভাগ্যজনক বলছেন তিনি। টেস্টে মুশফিককে পেতে আশাবাদী হলেও তামিমের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে
ম্যাচ জয়ের জন্য ব্যাটিং বোলিং দুই বিভাগে পাঁচ দিন ধৈর্যের পরিচয় দেওয়ার তাগিদ ডমিঙ্গোর। টেস্ট ক্রিকেটে উইকেট বাড়তি গুরুত্ব পায়, লড়াইয়ের আগে দুই দলের নজর থাকে সেই ২২ গজে। টাইগার কোচ ডমিঙ্গো হারারে স্পোর্টস ক্লাবে গিয়ে উইকেট দেখতে চলে যান, ফিরতে হয়েছে হতাশা নিয়ে। মাঠকর্মী তাকে উইকেট দেখার অনুমতি দেয়নি। কোচের চিন্তা অবশ্য অন্যখানে, ইঞ্জুরি থেকে সেরে ওঠেননি তামিম। প্রস্তুতি ম্যাচে আচমকা ব্যাট করতে নেমে অস্বস্তি বাড়িয়েছে, একমাত্র টেস্টে তার খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে মুশফিককে নিয়ে আশাবাদী কোচ। দুর্ভাগ্যবশত মাঠকর্মী আমাকে উইকেট দেখতে দিল না। দুই দিন উইকেটটা ভালো করে দেখতে পারলে পরিকল্পনা করা সহজ হতো। আমি খুবই আত্মবিশ্বাসী যে মুশফিক খেলবে, তবে তামিমকে নিয়ে শঙ্কা বেশি। ম্যাচ শুরুর আগ মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেব। সাকিবের টেস্ট খেলা নিয়ে সবসময় প্রশ্ন ওঠে, তবে এবার টাইগার আইকনের স্বরূপে ফেরার তাড়না, কঠোর পরিশ্রম ডমিঙ্গোকে আশাবাদী করছে। পেসারদের ফিটনেস টানা বল করার দক্ষতা বাড়িয়েছে। বিদেশি পেসাররাই সামনে ম্যাচ জেতাবে সেই স্বপ্ন দেখছেন কোচ। সাকিবের মধ্যে ভালো করার ক্ষুধা দেখা যাচ্ছে। বড় ক্রিকেটাররা এমন সিরিয়াস থাকলে বাকিরাও ভালো করতে চায়। আমি বিশ্বাস করি পেসাররা যেভাবে কাজ করছে তাতে ওরা খুব দ্রুত বড় ম্যাচ জেতাবে। পাঁচ দিনের লড়াইয়ে ম্যাচের রং বদলাবে ক্ষণে ক্ষণে। যারা ব্যাটিং বোলিং দুই বিভাগে ধৈর্যের পরিচয় দেবে তারাই জিতবে। প্রিন্স হেরাতকে পাশে নিয়ে সেভাবেই শিষ্যদের প্রস্তুত করছেন ডমিঙ্গো। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরে শুরু হচ্ছে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে এবং টি টোয়েন্টি দলের ক্রিকেটারদের অনুশীলন। মিজানুর রহমান বাবুলের অধীনে প্রথম দিন ছিলেন ছয় ক্রিকেটার, তবে বিসিবি একাডেমির একজন স্টাফ করোনা শনাক্ত হওয়াতে সতর্কতায় অনুশীলনে যোগ দেন। সাইফুদ্দিন এবং মোহাম্মদ নাইম দুজনেই করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। একদিন বাদে সিরিজ শুরু, টেস্ট দলে চ্যালেঞ্জ হারারেতে। মিরপুরে রঙিন পোশাকে নেমেছে ওয়ানডে আর টি টোয়েন্টি দল। প্রথম দিন মাঠে রুবেল, সৌম্য মিঠুন, সৈকত আফিফ ও শামীম, দু একদিনের মধ্যে যোগ দেবেন মুস্তাফিজ, নাইম শেখ সহ বাকি ছয় ক্রিকেটার। সবশেষ জিম্বাবুয়ে সফরে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ ড্র হলেও ওয়ানডে ট্রফি দেশে আনতে পারেনি বাংলাদেশ। সময়ের ধারাবাহিকতায় পঞ্চাশ ওভারের ক্রিকেটে বাংলাদেশ এখন সমীহ জায়গা। টি টোয়েন্টি সিরিজ ড্র হলেও ওয়ানডে ট্রফি দেশে আনতে পারেনি বাংলাদেশ। সময়ের ধারাবাহিকতায় পঞ্চাশ ওভারের ক্রিকেটে বাংলাদেশ এখন সমীহ জায়গা নিয়ে দল। তাই বাংলাদেশ দলটাকে নিয়ে এবার বেশ আশাবাদী টাইগার পেসার রুবেল। লাস্ট আমরা যখন জিম্বাবুয়েতে গিয়েছিলাম অবশ্যই হ্যাঁ আমরা ওইখানে আমরা ট্রফিটা আনতে পারিনি। ইনশাল্লাহ এবার আমাদের টিমটা খুব ভালো টিম, ব্যালেন্স টিম এবং ভালো ভালো ক্রিকেটার আমাদের টিমে আছে। ইনশাল্লাহ আমরা যদি বেস্ট ক্রিকেট খেলতে পারি ইনশাল্লাহ এবার ট্রফিটা ইনশাল্লাহ বাংলাদেশ নিয়ে আসবে। চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ মিস করেছেন, ফিট হয়ে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ। দল চ্যাম্পিয়ন না হলেও সেরা দশে থেকে প্রাইম ব্যাংকের হয়ে নিয়েছেন ১৭ উইকেট। জিম্বাবুয়েতে সুযোগ পেলে আস্থার প্রতিদান দিতে চান টাইগারদের দীর্ঘদিনের ক্যাম্পেইনার। টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট হলো আমাদের প্রিমিয়ার লিগে, এখানে আমার একটু ডিস্ক একটু সমস্যা ছিল, তা আলহামদুলিল্লাহ এখন আমি ১০০% ফিট আছি। যেহেতু আমাদের এরকম ঠান্ডা কন্ডিশনে আমরা অনেক অনেক ট্যুর করেছি দেশের বাইরে, তো আমাদের পেস বোলারদের জন্য অবশ্যই একটু চ্যালেঞ্জিং। তারপর আমাদের পেস বোলারদের অনেক বড় ভূমিকা রাখতে হবে এই জিম্বাবুয়ে সিরিজে। ৯ জুলাই ভোরে জিম্বাবুয়ের ফ্লাইটে উঠবেন ওয়ানডে দলের ক্রিকেটাররা, ১৬ জুলাই যাবে টি টোয়েন্টি দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতির কারণে খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এদিকে নারায়ণগঞ্জে বেড়েছে অনলাইনে পশু বেচা কেনা। কুড়িগ্রামের কৃষক নুরুল ইসলাম বিগ বস নামের এই গরুটির দাম হাঁকছেন ১০ লাখ টাকা। আকৃতির কারণে গরুটি হাঁটে নেওয়া কঠিন, কিন্তু লকডাউনের কারণে দেখা নেই পাইকারের। পাটি তো আসতেছে না বাইরের, গরম বাইরের পাটি না আসলে তো বিক্রি করার সমস্যা, হাটেও তো নিয়ে যাওয়া যাচ্ছে না। জেলায় কোরবানি পশুর চাহিদা ৯৫,০০০, প্রস্তুত আছে ১,৩০,০০০, কিন্তু বাইরের ক্রেতা না আসায় শঙ্কায় পড়েছেন খামারিরা। পাইকার না আসতে পারে তাহলে আমরা সঠিক মূল্য পাবো না, বা হয়তো আমাদের জন্য লস হতে পারে। লকডাউনে যেন খামারিরা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। বাজার সমূহ স্বাস্থ্যবিধি মেনে চলবে, যাতে করে আশা করা যায় যে কৃষকগণ স্বাচ্ছন্দ্যে গরু বিক্রয় করতে পারবেন। মানিকগঞ্জ সদরের এই খামারে রয়েছে নানা জাতের শতাধিক গরু, দাম ধরা হয়েছে ৭০,০০০ থেকে
4,00,000 টাকা পর্যন্ত। এছাড়া 11,000 খামারে প্রস্তুত করা হয়েছে প্রায় 60,000 পশু। ইন্ডিয়ান গরু যদি বাংলাদেশে ঢুকে আমরা তো পর্যাপ্ত দাম পাবো না, সেক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জে কোরবানির পশু বেচা কেনা চলছে অনলাইনে। গত বছর অনলাইনে প্রায় 1,00,000 পশু বিক্রির পর এবারও ফেসবুক ও ওয়েব পেজে সারা মিলছে ক্রেতাদের। দূর দূরান্ত থেকে, মুন্সীগঞ্জ থেকে, ইভেন চট্টগ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক আমাদেরকে নক করছেন। কাস্টমাররা অনলাইনে ফোন করে ছবি চাচ্ছে, ছবি দেখে তারা পছন্দ হলে আসছে। শহরের বাসায় জায়গার অভাবে অনেকে খামারেই রাখেন পছন্দের পশুটি। বাড়তি এ সুবিধার কারণে সারাও বেশ ভালো। অনেক সময় দেখা যায় যে নারায়ণগঞ্জ থেকে ঢাকার লোকজনও বা আশেপাশের জেলার লোকজনও অনলাইনে গরু মহিষ কিনে তারা পছন্দ নিয়ে যাচ্ছে এবং আমরা এটা তদারকি করছি। কোরবানির বাজার ধরতে এবার নারায়ণগঞ্জে 3,300 খামারে 1,15,000 পশু প্রস্তুত করা হয়েছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লকডাউনের মধ্যে স্বল্প আয়ের মানুষের কাছে কম দামে পণ্য বিক্রির ঘোষণা দিয়েও নির্দিষ্ট সময়ে বিক্রি করতে পারেনি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। রাজধানীর বিভিন্ন স্থানে সকাল 10টায় ট্রাক না আসায় বিড়ম্বনায় পড়েন গ্রাহকরা। টিসিবি বলছে 4 দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে পারেনি ডিলাররা। শাহ আলম চাকরি করতেন একটি বেসরকারি অফিসের অ্যাকাউন্টস বিভাগে। করোনায় চাকরি হারিয়ে উপার্জন কমে যাওয়ায় টিসিবির খোলা ট্রাকে কম মূল্যে পণ্য কিনতে এসেছেন তিনি। তবে সচিবালয়ের সামনে কোনো ট্রাক না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় তাকে। বাজারে তৈলের ঊর্ধ্বগতি অনেক, বাজার করতে পারিনি অনেকদিন, বাইরে ঘরে নামি না, করোনার ভয়, একটা মেয়ে আছে, তেল দিলের দিকে আসছি কিন্তু আসা অনেক অপেক্ষায় দাঁড়িয়েছি, কোনো খোঁজ খবর পাচ্ছি না। শাহ আলমের মতো দীর্ঘ অপেক্ষা করেও টিসিবির পণ্য কিনতে না পারায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। তো আসেন না আপনাদের গাড়ি, এই ঘোষণা দিয়ে লাভ হলো কি? আজকে আসেই নাই, বৈশাখ হচ্ছে 3 ঘন্টা যাব। তবে সোমবার দুপুরের দিকে রাজধানীর খামারবাড়ি এলাকায় টিসিবির পণ্য নিয়ে একটি ট্রাক এলে হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা। পরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনেন তারা। জনগণের হ্যারাসমেন্ট করে এভাবে বসে থেকে দীর্ঘ 4 ঘন্টা 4 ঘন্টা বসে থেকে এভাবে তো মানুষের একটা পেশানি করা। অনেক করতে হচ্ছে কাজ বাদ দিয়ে, কিন্তু বাইরে তো তেল অনেক দাম, যার কারণে এখান থেকে তেল ডালটা নিতে হয় কষ্ট হইলেও। টিসিবি বলছে স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে রাজধানী সহ সারা দেশে খোলা ট্রাকে তেল, চিনি, ডাল বিক্রি করছেন তারা। তবে ডিলারদের মূল্য পরিশোধে সমস্যা হওয়ায় গ্রাহকদের বিড়ম্বনায় পড়তে হয়েছে বলেও জানান তিনি। ব্যাংকিং আওয়ার খোলার পরে ব্যাংকে টাকা জমা করে গাড়িগুলো দিয়েছি, এই জন্য একটু গাড়িগুলো লেট হচ্ছে। আমাদের প্রতিদিন ঢাকা সিটিতে 80টা করে ট্রাক যাবে, এছাড়া ঢাকা বিভাগীয় কার্যালয়ের আওতায় মোট 122টা করে ট্রাক প্রতিদিন আমাদের এখান থেকে যাবে। ঈদের 3 দিনের ছুটি ছাড়া 29 তারিখ পর্যন্ত সারা দেশে 450টি খোলা ট্রাকে প্রতিদিন পণ্য বিক্রি করবে টিসিবি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। কোলাহলমুক্ত পরিবেশে বেশ ফুরফুরে মেজাজে আছে জাতীয় চিড়িয়াখানার প্রাণীরা। গত মার্চ থেকে এই পর্যন্ত বিভিন্ন প্রাণীর 152টি বাচ্চা প্রসব করেছে। আষাঢ়ের দুপুর, মনের খুশিতে পেখম মেলেছে ময়ূর, দল বেঁধে ডেকে উঠেছে, এ যেন নিজেদের মধ্যেই ভাব বিনিময়। করোনা পরিস্থিতির কারণে বর্তমানে দর্শনার্থী প্রবেশ বন্ধ। কোলাহলমুক্ত শান্ত পরিবেশে প্রাণীদের বিরক্ত করছে না কেউ, মনের আনন্দে দিন কাটাচ্ছে তারা। আমি তো খাওয়া দাওয়া করাই, আমি যা বলি হেরা তাই শোনে, আমার চেহারা দেখলে হেরা আমার কাছে চাইয়া থাকে, আমার কাছে আসে, শুয়ে থাকলে উঠতে খাড়ায়। গত 1 বছরে জলহস্তি, জেব্রা, আফ্রিকান ঘোড়া, ময়ূর সহ বিভিন্ন প্রাণীর পরিবারে এসেছে নতুন সদস্য। লোকজন না থাকাতে ওরা খুব ফুরফুরে মেজাজে আছে। এই ইম্পালাদের 2টি বাচ্চাও হয়েছে। চিড়িয়াখানার পরিচালক জানান, মাংসাশী প্রাণী বাঘ, সিংহ, চিতাবাঘ, ভাল্লুক, মেছোবাঘ, খ্যাকশিয়ালের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের শেডগুলোর চারপাশে প্রতিদিন করোনা প্রতিরোধী স্প্রে দেয়া হচ্ছে। চিড়িয়াখানার 60% কর্মকর্তা কর্মচারীকে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি। দর্শনার্থীদের কোনো উত্তক্ততা করা নাই, অন্যদিকে তাদের খাবার মানটা ভালো,
উভয় মিলে অ্যানিমেলটা তাদের সেক্সুয়াল ডিজায়ারটা বেড়ে গেছে, সো কপুলেশন করতেছে, ফলশ্রুতিতে আমরা কিন্তু বাচ্চা পাচ্ছি। যে কয়টা অ্যানিমেল বাচ্চা জন্ম দিচ্ছে আমরা চেষ্টা করতেছি শতভাগ এদেরকে বাঁচায় রাখতে। এই বিগত 3.5 মাসের মধ্যে আমাদের প্রায় 150-এর ঊর্ধ্বে নতুন অ্যানিমেলগুলো আমাদের এই চিড়িয়াখানা সংযোজিত হয়েছে। 186 একর জায়গা নিয়ে গঠিত দেশের সবচাইতে বড় চিড়িয়াখানা এটি। এখানে রয়েছে মাংসাশী 11 প্রজাতির 37টি প্রাণী, 19 প্রজাতির বড় প্রাণী 271টি, 18 প্রজাতির ক্ষুদ্র প্রাণী 198টি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যস্ত জীবনের নানা ঝুঁকি দূর করতে প্রাকৃতিক পরিবেশের কোনো বিকল্প নেই, সেই প্রশান্তিকে আরও কয়েকগুণ বাড়াতে ভিন্ন উদ্যোগ নিয়েছেন এক রুশ দম্পতি। ইট কাঠ পাথরের হোটেলের পরিবর্তে গাছকেই ব্যবহার করেছেন রাত্রিযাপনের স্থান হিসেবে। মন চাইলে ঘর ছেড়ে 2 দিন গাছের ওপর থেকে আসতে পারবে রুশ নাগরিকরা। ট্রি হাউজের কনসেপ্ট থেকে উদ্ভাবিত হয়ে বিশালাকার ট্রি হোটেল তৈরি করেছেন এক রুশ দম্পতি। জিকভ দম্পতি ইউরোপের ট্রি হাউস থেকে ধারণা নিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে তুলেছেন লাপুচকিনো নেজদো ট্রি হাউজেস নামের এই হোটেল। আমাদের ঘরে গেস্ট রুম ছিল না, কিন্তু বাড়ির পেছনে 2.5 একরের মতো বেশ বড় জায়গা ছিল, আর ছিল এই বিশালাকার গাছগুলো। তখনই এই ধারণাটা মাথায় আসে। তবে এসব গাছকে বাসযোগ্য করে তোলার পাশাপাশি প্রয়োজনীয় নানা উপকরণের ব্যবস্থা করা বেশ কষ্টসাধ্য ছিল। এই ঘরগুলো পুরোদস্তুর বাসা বাড়ির মতো, সব রকম সুবিধা আছে এখানে, চাইলে রান্না করে খেতেও পারবেন গাছে বসে। তবে ঘরগুলোর ওজন বেশি হওয়ায় আমরা গাছের পাশে কয়েকটি করে পিলার রেখেছি। এখন পর্যন্ত রাশিয়ার নানা প্রান্ত থেকে 150-এর বেশি পর্যটক রাত্রি যাপন করেছেন ভিন্নধর্মী এই ট্রি হোটেলে। জিকভ দম্পতি এ পর্যন্ত 2টি ট্রি হাউস হোটেল তৈরি করেছেন, তৃতীয়টির কাজ চলছে জোরে সোরেই। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল 1 ঘন্টার বিরতির সংবাদ রাত 9টায়। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।